بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد কুম আসসালাম আহমতুল সম্মানিত ভাই আপনি আনিকুল ইসলাম আকিদার ক্ষেত্রে আপনি প্রশ্ন করেছেন যে আকিদা এক কিন্তু আমলের ক্ষেত্রে বিভিন্ন মতামত রয়েছে এই ধরনের আপনি প্রশ্ন করেছেন কিন্তু বুঝতে হবে যে আকিদাটাও একটা আমল আকিদাটাও একটা অন্তর্গত একটা আমল এবং বাহ্যিক আমলগুলাও আমল এটা আকিদাগত আমল কোনটা শারীরিক আমল কোনটা মৌখিক আমল কোনটা মৌখিক ইবাদত আর্থিক ইবাদত সবগুলাই বুঝতে হবে কিন্তু সবগুলোর পিছনে যে মূল জিনিসটা সেটা হলে যেটাই নির্ভর করে যে আকিদা সঠিক থাকলে আমলগুলো সঠিক থাকবে এখন যেমন রাফা জানের ব্যাপার বা আমিন জুড়ে বলার ব্যাপার এটা যদি কেউ না জানা না করে তাহলে সেখানে কোন অসুবিধা নেই তার অন্তরের মধ্যে যদি থাকে যে আমি অবশ্যই আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। এই আকিদা যদি সে পোষণ করে এবং সে যদি জানার পর সেটা সংশোধন করে না তাহলে তার আকিদা সহি আর যদি সে মধ্যে থাকে যে আমি রসুলের অনুসরণ করব না আমি আমার ইমামের বা আমি পীরের আমার বুজুর্গের অনুসরণ করব। তখন সে আঁকি খারাপ তো এই ক্ষেত্রে সে যদি রসুলের বিরোধিতা করতে গিয়া রসুলের সুন্নতকে পালন না করে তাহলে তার আঁকি ঠিক না আঁকি না ঠিক হওয়ার কারণে সে রসুলের সুন্নতকে পরিহার করতেছে তো কাজেই এটা আঁকি আমল আমলের ক্ষেত্রেও জিনিসটা বুঝতে হবে যে সে কেন এই আমলটা করতেছে না সে যদি ইচ্ছা করে রসুলের বিরোধিতা করে সহি আমলটা জানার পরও যদি সে সেটাকে বিদ্রুপ করে এবং সে যদি সেটাকে না করে কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন অমা আতা কুম রসুল ফখদু অমা নাহা কুমা হু ফান্তাহা হু রসুল সাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো এবং যেটা নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো তো এটাই আকিদা মূল আখিদার পরিপ্রেক্ষিতেই আমলটা সঠিক হবে বা আমলটা গ্রহণযোগ্য হবে বা গ্রহণযোগ্য হবে না এটা বুঝতে হবে এখন একটা ব্যক্তি জানে না সে যে সে সমাজের মধ্যে পরিচিত যেটা সেটাই দেখছে কিন্তু তার অঞ্চলের মধ্যে রয়েছে সে যদি জানে যে এই জিনিসটা ঠিক না এবং সঠিক জিনিসটা রসল পক্ষ থেকে এই যে যে সঠিক জিনিসটা আসার পর সে যদি সেটা গ্রহণ করার মতো তারা সই আঁকিতে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই না জানা যারা নাকি ছোটোখাটো সূন্যসগুলো করতেছে না না জানার কারণে ভুলের কারণে তারা সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই কিন্তু যারা জানবে যে এটা আলাইহি ওয়াসাল্লামের সহি আমল এবং তার বিপরীতে যে আমলগুলো সেগুলো দুর্বল এবং সেগুলো সঠিক না আর তারপরেও যদি সে এই আলাইহি সহী সহি আমলকে পরিহার করে এবং যেটা নাকি অন্যের আনুগত্য করে তাহলে সেখানে তার আকিদা সঠিক না সেখানে এক হওয়া কোনো এক হওয়া কখনো এটা অসম্ভব কারণ যদি সহি আকিদা থাকে তো আমলটাও সহি হবে তো মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা এক নম্বর হচ্ছে তহিদ দুই নম্বর রেসালত তাহলে এক নম্বর আল্লাহর আনুগত্য করা আল্লাহকে এককভাবে মানা তার আদেশ নিষেধ এবং আল্লাহকে এককভাবে মানতে হলেই আল্লাহর আদেশ মানতে হবে সেখানে আল্লাহর আদেশ রয়েছে যে প্রিয় নবী মোহাম্মদ রসুলের আদর্শ অনুযায়ী ইবাদবন্দি করতে হবে এই আদর্শটা যদি আমার সামনে সহি সনদ দ্বারা প্রমাণিত হওয়ার পর যদি আমার মধ্যে এই আকিদা থাকে যে আমি অবশ্যই মানব এবং আমি গ্রহণ করবো তাহলে আমার আকিদা সঠিক এবং এটা সহি প্রমাণিত হওয়ার পরও যদি বলি যে আমি আমার একটা মানব এটা মানব না তাহলে তার আকিদা সঠিক না সেখানে তার এই আমলে কোনো ভ্যালু থাকবে না তার আকিদাও সেটা গন্ডগোল কিন্তু বাহ্যিকভাবে আমরা কাউকেও ফতুয়া দিব না যে বলবো না যে সে ইসলাম থেকে বাহিরে হয়ে গেছে বা এই ধরনের ছোটোখাটো আমলের কারণে আর কি আমরা দোয়া করবো আল্লাহ তারা যেন সবাইকে হেদায়ত দান করে সবাইকে আমল সহি করার দান করে এবং যারা জানে না তাদেরকে যেন আলাদা জানার তহফি দান করেন এবং যারা জানার পরও করতেছে না তাদেরকে যেন আলাদা হেদায়ত দান করেন এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং আমরা যদি যে নীতিমালা মূল নীতিমালা রয়েছে মানার ক্ষেত্রে সেটা হচ্ছে কোরআন এবং সহি আদি সাহাবাদের আমল এগুলো যদি আমরা ফলো করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মধ্যে কোনো ধরনের মতবিরোধ এবং মতানৈক্য থাকবে না কারণ মতবিরোধ এবং মতানৈক্যটা ইসলামে এটা জায়েজ নাই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন ও আতসিম ও বিহাবলিল্লাহি জামিয়া ও তো তোমরা আল্লাহর যুগে শক্ত করে ধরো এবং তোমরা পরস্পর দলাদলি এবং মতানৈক্য করো না কাজেই দলাদলি করা মতানৈক্য করা বিভিন্ন দলে বিভক্ত হওয়া এবং সঠিক জিনিস বাদ দিয়ে যেটা নাকি দুর্বল এটা আমল করে এটা ইসলামের মূল নীতিমালার বাইরের কাজ তো আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝটা দিন ইসলামের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ঐক্যতা এবং আনুগত্য আল্লাহ আল্লাহর দাসত্ব এবং রসুল ইসলামের অনুসরণ এই দুটা জিনিস যেন বুঝার তৌফিক দান করে আমার এটাই সবচেয়ে বড় বিজয় আল্লাহরের পবিত্র করান আহজাবের মধ্যে একাত্তর নম্বর বাহাত্তর নম্বর এই কথাই বলেছেন যে অমাইতে আল্লাহ রাসুল আহ ফা জাফা আদিমা যে আল্লাহ করতে করবে রসুল্লাহ অনুসরণ করবে সেই সবচেয়ে বড় বিজয় সেই বিজয় অর্জন করবে তো কাজেই সঠিক বিজয় অর্জন করতে হলে আমাদের সর্বক্ষেত্রে রসুল্লাহুল্লাহ সামের সহি শূন্যতের অনুসরণ করতে হবে এবং শূন্যতের বিপরীত যে দুর্বল জয়ীফ এগুলাকে পরিত্যাগ করতে পরিত্যাগ করতে হবে তখনই আমরা সফল কাম হব এবং আল্লাহকে সামাজিকবাদগুলো গ্রহণযোগ্য হবে